ভোট শান্তিপূর্ণ হবে, ভোট অবাধ হবে, ভোট গণতান্ত্রিক হবে, এই দায়িত্ব আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবার আশ্বাস আগেই বারবার দিয়েছেন দলের সেনাপতি। এবার গ্রাম বাংলা নির্বাচনে রিগিং রুখতে কড়া দাওয়াই দিলেন নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। আমিও দাঁড়িয়ে থাকবো, পুলিশও দাঁড়িয়ে থাকবে, আমিও ছেলে পিলে দাঁড়িয়ে থাকবো, যে সব করতে যাবে তাকে। খবর, হালি শহরে দলীয় কর্মী সভায় বিধায়ক এই মন্তব্য করার পর সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জোর জবরদস্তি নয়, ভোটের জন্য মানুষের দরজায় যাবার বার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। আমরা মানুষের কাছে যাব কাজ নিয়ে, 13টা প্রকল্প মূলত 6টা ক্ষেত্রের, সেগুলো নিয়েই তো আমরা এই দিদির দূত বা আমাদের দিদির সুরক্ষা কবচ নিয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দরা যাবে। যদিও বিজেপি কটাক্ষের সুরে বলছে তৃণমূল মুখে গণতন্ত্রের কথা বলে আর ভোটের সময় লুট করে। ইমেজ বিল্ডিং এগুলো ওদের যে আইপ্যাক না কি আছে নিজেরাই লিক করছে, নিজেরাই সব করছে, এসব ফালতু। পৌরসভা কর্পোরেশন ভোটে লোক দেখেছে। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন, এখন তিনি বিরোধী দলনেতা। এদিকে গ্রেপ্তার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। একজনের বলছে তার বিচার হচ্ছে, আর একটা জোট তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে, এই জন্য এই 2 বছরে কোনো অভিযোগ নেই। যে কোনো দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ, তার আগে ক্রমশই সুর চড়ছে শাসক বিরোধী। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। আগেও বলেছি, এখন ওই তাপস ভৌমিকের চক্রান্ত, ইডি তার মুখোমুখি বসাক এবং আমার যে অভিযোগ তার সত্যতা প্রমাণ হোক এটাই আমি চাই। সত্যিটা বলছে কে? চাকরি দেওয়ার নামে কত টাকা নিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ? তাপস মণ্ডলের অভিযোগ করা 19 কোটি টাকার বাইরেও কি আরও টাকা তুলেছিলেন তিনি? লকডাউনের সময় কুন্তলের ফ্ল্যাটে কি থাকতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল? বিকাশ ভবনে কুন্তল ঘোষের অবাধ যাতায়াতের নেপথ্যের রহস্য কি? সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিস্ফোরক দাবি এবং যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ইডির হাতে গ্রেফতারের পর উঠে আসা একের পর এক প্রশ্নের উত্তর পেতে মঙ্গলবার দুজনকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। এই দিন সকাল 10টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজির হন তাপস মণ্ডল। দেখুন, আজকে আমাকে ডেকেছে, আমি নির্ধারিত সময়ে এসেছি। ইডি সূত্রে দাবি, এদিন 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত তাপস মণ্ডলকে একা জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা 12টা নাগাদ তাকে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখোমুখি বসে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এর আগে কুন্তল ঘোষ দাবি করেন তাপস মণ্ডল ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিয়েছেন। ইডি সূত্রে খবর, এ প্রসঙ্গে অডিও ক্লিপও তাদের কাছে জমা দেন ধৃত যুব তৃণমূল নেতা। সূত্রের দাবি, এদিন মুখোমুখি বসিয়ে সেই বিষয়ে প্রশ্ন করা হয় দুজনকে। টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইবো না? ওই তো চাকরি প্রার্থীদের যাদের কাছে টাকা নিয়েছিল সেই টাকাই আমি চাই। কুন্তল ঘোষের বিরুদ্ধে তার কাছ থেকেই 19.5 কোটি টাকা তোলার বিস্ফোরক অভিযোগ করেছিলেন তাপস মণ্ডল। তিনি আরও দাবি করেন অন্যান্যদের থেকেও টাকা নিয়েছেন কুন্তল, যা যোগ করলে 100 কোটি টাকার মতো হবে। ইডি সূত্রে দাবি, এদিন মুখোমুখি দুজনকে বসিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসা করেন তদন্তকারীরা। কুন্তল ঘোষের স্ত্রীর অভিযোগ, লকডাউনের সময় কুন্তলের চিনার পার্কের ফ্ল্যাটেই থাকতেন তাপস মণ্ডল। কি কারণে তিনি কুন্তল ঘোষের ফ্ল্যাটে থাকতেন, সেখানে আরও কারা কারা আসত সেই বিষয়ে এদিন প্রশ্নের মুখে পড়তে হয় তাপস মণ্ডলকে। তাপসের স্ত্রী দাবি করছেন তার যে দুটো ফ্ল্যাট নিউ টাউনে, তার মধ্যে একটিতে নাকি আপনি অফিস চালাতেন। আমার নিজের অফিস থাকাতে আমি ওর ওখানে অফিস চালাতে যাব কেন? ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির আলাপ করিয়ে দিয়েছিলেন কুন্তল ঘোষ। কে এই শান্তনু? কেন তাকে পরিচয় করানো হয়েছিল? এসব নিয়েও দুজনকে জিজ্ঞাসা করা হয়। বিকাশ ভবনে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অবাধ যাতায়াত ছিল বলে আগেই দাবি করেছেন তাপস মণ্ডল। ইডি সূত্রে দাবি, এদিন তাপস কুন্তলকে বসিয়ে সেই বিষয়েও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। কুন্তল ঘোষ কার সাহায্যে করতো, মানে আপনি কবে থেকে? যাই না, এটা তদন্তকারী সংস্থা তদন্ত করুন, উনি কার সাহায্যে করতেন, কার সাথে যোগাযোগ ছিল সেটা তো তদন্তকারী সংস্থা যে যখন তাকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকেই বের করুক। কিন্তু তদন্তকারী সংস্থা আজকে যদি ইডি আপনাকে গ্রেপ্তার করে? হ্যাঁ, গ্রেপ্তার করলে করুক না করুক, আমি তো রেডি আছি। ইডি তো চাই সিটে আমার নাম দিয়েছে, তো কি আছে, আমি প্রস্তুত। ইডি সূত্রে দাবি, চিনার পার্কে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি বেডরুমের ড্রয়ারের মধ্যে থাকা 3টি পেন ড্রাইভ পাওয়া গেছে। ইতিমধ্যে সেগুলি খতিয়ে দেখার জন্য 2 জন সাইবার ক্রাইম এক্সপার্টকে দেওয়া হয়েছে। পাশাপাশি তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মধ্যে ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটও রিট্রিভ করার চেষ্টা চলছে। কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে থাকা নানা কোডও ডিকোড করার চেষ্টা চালাচ্ছেন ইডির অফিসাররা। প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।